হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম, আর আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কোন বিষয়ে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে চলেছি। আশা করব শেষ অবধি দেখে তোমাদের খুব ভালো লাগবে এবং অনেকের কাজেও লাগবে। তো বেসিক্যালি আমরা আমাদের সন্তানদের ঠিকঠাকভাবে মানুষ করতে সবাই চাই, সুশিক্ষায় শিক্ষিত করতে, কিন্তু কতটা পারি ঠিক জানি না, তবে আমরা চেষ্টা তো করি। তো দেখো আমার পুচু ঘুমোচ্ছে। তো সকাল থেকে একদম রাত পর্যন্ত কী কী অ্যাক্টিভিটিস বা কী কী গুড হ্যাবিটসগুলো আমি ওকে দেওয়ার চেষ্টা করি সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব। ঘুম থেকে উঠে জল খাওয়ার যে উপকারিতা সেটা আমরা বড় থেকে ছোট সবাই জানি। তাই আমার মেয়েকে আমি সকালবেলা ঘুম থেকে ওঠানোর পরই জল খাওয়ানোর চেষ্টা করি, আর ও যতটা খেতে ভালোবাসে ঠিক ততটাই ওকে খাইয়ে দিই। খুব একটা জোর আমি করি না, তবে সারাদিন মিলিয়ে এই যে ফিডারটা দেখতে পাচ্ছ এখানে 125 ml জল ধরে, তো সারাদিন মিলিয়ে আমি সেই জলটাই ওকে খাওয়ানোর চেষ্টা করি। জল খাবার হজমে ভীষণভাবে সাহায্য করে, তাহলে বুঝতেই পারছো জলের উপকারিতাটা। রোজ সকালে ঘুম থেকে ওঠার পর ভেজা একটা কাপড় দিয়ে ওর নাক মুখ হাত পাগুলো আমি মুছিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই দু চার দিন কী হয়েছে, ভীষণ গরম পড়েছে, যার কারণে আরও বেশি প্রয়োজন একটু ফ্রেশ করিয়ে দেওয়া। দেখো বন্ধুরা, আমরা আমাদের সন্তানদের ঠিকভাবে মানুষ করব, সুশিক্ষা দেব, এটাই তো চাওয়া পাওয়া না, যেন তারা ভালো মানুষের মতো মানুষ হয়, বড় মনের অধিকারী হয়। কিন্তু এই যে খাবার সময় ইদানিং যে ব্যাপারগুলো হয়, ডিভাইস দেখিয়ে আমরা বাচ্চাদের খাওয়ানোর অভ্যাস করাই অনেক মায়েরা। হ্যাঁ, এটা আমরা অনেক নিরুপায় হয়ে কাজগুলো করি, কিন্তু যতদূর চেষ্টা করা যায় তাদের এই ডিভাইস থেকে দূরে রাখার, আমরা তো সেই চেষ্টাটা শুরু থেকেই করতে পারি। তাই আমি আমার মেয়েকে সব সময় খাওয়ানোর সময় বিভিন্ন ধরনের ছড়া, গল্প, কবিতা ওর সঙ্গে শেয়ার করতে থাকি, এবং এখনও পর্যন্ত তো ও মন দিয়ে আমার কবিতাগুলো শোনে, আমার ছড়াগুলো শোনে, জানে না এরপরে কী করবে। তবে আমি চেষ্টা করব যাতে ডিভাইস ছাড়া ও যেন খাবারটা খায়, সেই চেষ্টাটা আমি সবসময় করব। তো এখন থেকেই এজন্য সে অভ্যাসটা গড়ে তোলার চেষ্টা করছি, জানি না এরপর কী হবে, তবু চেষ্টা করব যেন ও ফোন না দেখেই খাবারটা খায়। আর ফোন না দেখে খাবারটা খাওয়ার যে কতটা উপকারিতা সেটা আমরা বড়রা সবাই খুব ভালো জানি, কিন্তু ওই বাচ্চাদের কাছে আমরা নিরুপায় হয়ে যাই। কিন্তু চেষ্টাটা তো করতে অসুবিধে নেই, তাই আজ থেকেই চেষ্টাটা শুরু করে দিন, আমি তো করে দিয়েছি। ওই কাছে না লিচুরের গাছ আছে না, সেটা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে গাছে গিয়ে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সারা জোরে, করবি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আড়ে। খাওয়া দাওয়া করার পরে দেখো ঘুমিয়ে পড়েছে। আমার মেয়ের ঘুম নিয়ে কত যে সমস্যা সেগুলো পূর্বের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। স্নান করার সময় গামলায় খানিকটা জল দিয়ে, উষ্ণ গরম জল দিয়ে ওকে কিছুক্ষণ আমি ছেড়ে দিই ওর মতো। ও যেহেতু এখন একটু ভালো করে বসতে শিখে গেছে, তাই ওকে আমি কিছুক্ষণ খেলার জন্য ছেড়ে দিই। ও বেশ জল নিয়ে বেশ সুন্দর খেলে এবং আমার দিকে তাকায় আর হাসে আর একা একা কথা বলে। এই ব্যাপারগুলো খুবই জরুরি একটা বাচ্চার গ্রোথের জন্য, কিন্তু আমরা ঠান্ডা লাগার ভয়ে এই কাজটা করতেই দিতে চাই না। গুড হ্যাবিটসের মধ্যে পটি ট্রেনিংটা বিশেষ জরুরি, কারণ পটি ট্রেনিংটা সচরাচর বাচ্চারা করতে চায় না, কিন্তু আমার মেয়েকে আমি 6 মাস থেকে পটি ট্রেনিং করেছি, আর ও এখন এমন হয়েছে যে পটে ছাড়া ও বসতেই চায় না, আর পটে তো করবেই না। ওকে ঠিক আমি যখন বসাবো একটা নির্দিষ্ট সময়ে ওকে আমি বসাই পটিতে, ও ঠিক সেই সময়ই পটিটা করে। তো এমন হয়ে গেছে ওরও একটা ভালো অভ্যাস তৈরি হয়ে গেছে, পটে ছাড়া একদমই পটি করে না। বাচ্চাদের তো বিভিন্ন ধরনের খেলনা দিতেই হবে, কারণ তারা তো খেলবেই। আর এই যে দেখো ওর মিষ্টি, ওকে নাম দিয়েছি আমি মিষ্টি, আর ওকে মিষ্টি বলে ডাকলে ও যেখানেই থাক ওকে ও ডাকবে। তো মিষ্টি যেমন হাতটা দেখিয়ে বলি, বাবা মিষ্টির হাত কোথায়, তোমার হাত কোথায়, এভাবেই ও শিখছে। তাহলে খেলাটা কতটা জরুরি বলো। আমরা যে যে ধর্মেরই হই না কেন,
ছোটবেলা থেকে যদি বাচ্চাদের ভেতরে সেই ধর্মীয় অনুভূতিগুলো জাগানো যায় তাহলে এর থেকে ভালো কি হতে পারে বলো তো? ও বোঝার পর থেকে সন্ধ্যাবেলাটা সন্ধ্যা প্রদীপটা আমিই দিই, আর ওকে নিয়েই দিই। ও যখন ঘুম থেকে ওঠে ওকে সঙ্গে নিয়েই আমি পূজা পার সন্ধ্যা প্রদীপটা দেখাই। তো দেখো, ও ওখানে দাঁড়ালেই ও আমাদের আমার সঙ্গে উলুধ্বনি দেবে, ওর জিভটা অলরেডি নড়তেই থাকবে, আর ঘণ্টাটা আমি বাজানোর পরে ও খানিকটা বাজাবে। আর ওকে যখন আমি বলি বাবা আমাদের ঠাকুরটা কোথায়, ও ঠিক হাত দিয়ে দেখিয়ে দেবে ওই দিকে, মানে ঠাকুরকে দেখিয়ে নির্দেশ করে যে এদিকে আমার ঠাকুর। এখনকার যুগে বাচ্চাদের শুধু বইয়ের শিক্ষা দিলেই হবে না, তার পাশাপাশি কালচারাল প্রোগ্রামগুলোও তাদের মধ্যে অ্যাক্টিভ করতে হবে। তো আমি যেহেতু একটু আধটু গান পারি, তাই আমি চাই আমার মেয়েও এদিকেই ঝুঁকুক। তো সন্ধ্যাবেলাটা আমি হারমোনিয়াম নিয়ে বসি। হ্যাঁ, প্রত্যেক দিন সবগুলো কাজ একসঙ্গে করি না, আজকে হারমোনিয়াম নিয়ে বসি তো কালকে বই নিয়ে বসি, এরকম এক একটা জিনিস ওর মধ্যে আমি ইনপুট করার চেষ্টা করি। এগুলো তো এক একটা ভালো অভ্যাস না, ও ছোটোবেলা থেকে যেটাই দেখবে যেটাই করবে সেটাই তো ওর মধ্যে গেঁথে যাবে, ওর মধ্যে সেটা একদম গোড়া থেকেই স্ট্রং হবে যে না আমাকে এটা করতে হবে, বা ওর রক্তে সেটা মিশে যাবে। আশা করি আমি সেই চেষ্টাটা করি। এখন জানি না ও কতদূর কতটা নিতে পারবে, তবে আমি মা হিসেবে সেটুকুন তো আমি সবসময় চেষ্টা করি যে আমার মেয়ে সবটুকুন না হোক কিছুটা ভালো অনেক। আমরা এখন অনেকটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি, আমাদের নিজেদের নিয়েই আমরা ভাবতে ব্যস্ত। তা আমি চাই আমার মেয়ের ভেতর এই গুণটা যেন না আসে, ও সবার সঙ্গে সব কিছু শেয়ার করুক, এটাই আমি চাই। তো যদিও চাইলেই তো হবে না, ওকে শেখালেই যে ও শিখবে এমনটা নয়, বাবা মাকেও সেরকমই হতে হবে। জানি না আমরা কতদূর কি, তবে আমরা চাই যেন আমাদের দেখে ও শিখুক যে আমরা কতটা অন্যদের সঙ্গে শেয়ার করছি, এবং ও যেন শেখে যে ও নিজের খাবার বা নিজের যা কিছু হোক সেটা অন্যদের সঙ্গে শেয়ার করুক, এবং অন্যরা যাতে খুশি হয়, নিজের একটু জিনিস দিলে যদি অন্যরা খুশি হয় অন্যরা ভালো থাকে, এই গুণটা যেন আমার মেয়ের মধ্যে আসে, সেই প্রার্থনাই করি ঠাকুরের কাছে, আর সেভাবে ওকে শেখানোর চেষ্টাও করি সব সময়। আশা করব সেটাও শিখেও নেবে। বিশেষজ্ঞরা বলেন বাচ্চারা পেটে থাকতেই তাদের বই পড়ার অভ্যাস তৈরি হয়ে যায়, হ্যাঁ যদি মা সেগুলো করে। কিন্তু অনেক মাই সেরকম চেষ্টা করে না, ইভেন আমিও করিনি। কিন্তু একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে বা আমাদের কোলে আসার পরে আমরা চাইবো ভালো অভ্যাসগুলো তার মধ্যে তৈরি হোক। তো বই পড়ার থেকে ভালো অভ্যাস বোধ হয় আর কিছু নেই, তাই সবসময় চেষ্টা করি ওকে নতুন নতুন কিছু শেখার। আর সবথেকে বড় কথা, বাচ্চাদের কালারিং যে ব্যাপারটা থাকে না, ওরা তো এখন পড়াশোনা তো সেটা কিছু বোঝে না, কিন্তু এই যে কালার রং বেরঙের এই যে ব্যাপারগুলো, এটা তো ওরা বুঝতে পারে না। এই যে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রাতে ব্রাশ করা, এটা আমার মাথায় কখনো আসেনি যে ওকে এত তাড়াতাড়ি এই ব্রাশ ট্রেনিংটা দিতে হবে। তো কি হয়, আমরা যেহেতু দুজন থাকি, ওকে কোলে নিয়েই আমার অনেক কিছু করতে হয়, অনেক কাজকর্ম করতে হয়, তো রাতের ব্রাশটাও আমি ঠিক ওকে কোলে নিয়েই করি। তো প্রথম দিকে ওর ব্রাশ ছিল না, এবার দেখছি ও আমার ব্রাশ নিয়ে টানাটানি করছে, করতে করতে ওর বাবা একদিন ব্রাশ এনে দিল আর হাত থেকে আর ব্রাশ নামাচ্ছে না। যাই হোক, এভাবে না অটোমেটিক্যালি যখনই আমি ব্রাশ করি ও ওই ব্রাশদানিতে তাকায়, ও মা ব্রাশ কোথায়, ও ব্রাশদানির দিকে তাকাবে, মা আমাদের ব্রাশ কোথায়, এখন ব্রাশ করতে হবে, এইভাবেই ও না অটোমেটিক্যালি এই ব্যাপারটা তৈরি হয়ে গেছে। আশা করবো এরপরেও আর অসুবিধা হবে না। তো ব্রাশ করার পরে এই যে ব্রাশকে গুড নাইট, বাইরে গুড নাইট, সব লাইট টাইট অফ করে দিয়ে এখন হলো ঘুমানোর টাইম, এভাবেই ওকে আমি বেডে নিয়ে আসি। এখনও পর্যন্ত আমি যত বাচ্চাদের মোটামুটি দেখেছি, শুরুর দিক থেকেই নবজাতক যারা, ঘুমের প্রবলেম তাদের হবে, মানে রাত তারা জাগবে, তো তারও মানে তার বিপরীত কিছু নয়। আমার মেয়েও ভীষণ রাত জাগতো, ভীষণ রাত জেগেছি আমরা, কিন্তু এখন সময়ের সঙ্গে সঙ্গে একটু আমিও টাইমলি নিয়ে আসছি, কারণ সন্ধ্যাবেলা পর্যন্ত ঘুমোয়, তারপরে কী হয় দু তিন ঘন্টা যাওয়ার পরে একটু হাই তোলে, ঘুমোনোর চেষ্টা করে, একটু কান্নাকাটি করে। তো আমি কী করি, চেষ্টা করি ওকে ঘুমোতে না দেওয়ার, ওকে একটু ছড়া শোনাই, ওকে একটু বই পড়াই, একটু ঘুরি নিয়ে বেড়াই, ঘুরিয়ে ফিরিয়ে ওকে 11টার দিকে আমি ঘুম পাড়িয়ে দিই। এই দেখো আমার মেয়ের ঘুমের বাহার, একা বিছানা মোটামুটি কভার করে সারা রাত। যাই হোক, এই পর্যন্ত ছিল ব্লগটা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে এবং অনেকের কাজে লাগলেও লাগতে পারে। তো
এই পর্যন্ত আজকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।